protest this to call Rasul Nagar protest. টেকনিক্যাল প্রবলেম কোনে গে টেকনিক্যাল প্রবলেম বলে ফোর মান্থ ধরাতে টেকনিক্যাল প্রবলেম বলে কোনো ডেট রিউ ডেট রিউ তো ফানবে তা ফান হাবিয়া করতে স্কলারশিপ নতুন যে ফেমা বাবা কলেজ থেকে ফেকা না আং ইফাই নিং গে অর ইফাই এমবিএ তে আলকা কলেজ নকতা পাতা মনা সুন্দর সুন্দর স্কলারশিপ পাঙ্গো বিভাগটা তাও কোন ফ্রি রি মায়া খুব বড় বড় অ্যাপ্লিকেশন ফ্রি রি যা কি ফি মায়া খু মিন্স তাম চলে স্কলারশিপ মায়া খু আর বই ফ্রি রি মায়া নে তাও কোন পেন্ডিং কলাই তো খুব বাক্সা রং নে বসত দ রং নে দাদা কো মান কোন কি ছাও দো বাক্সা রং নে হাব গা বাক্সা রং নে হাব ইয়া নে বাট জং তাও কোন খনা কো হাব উই দে কে বাক্সা রং কই ছাও লাইক 3000 লং কে হাব উই দা মানে ফুল অ্যামাউন্ট হাব ইয়া নে ছাও নো বসত দ চবা খাই থানে নো মায়া জং মায়া কে খাই থানে দা তাও কম চি নি মান থাই ছিল চিত মান থাকে সুর মানে নাম বলে ও ডাবল ওয়াল ফের ও কি থাকে জং আর কই বড়দান থাকা সুর আর ফোর টাইম সুর থাকা না আ অফিস থাকে তো ফান বড় ডেট মাং নি ও তাও ফান টেকনিক্যাল প্রবলেম নি ছাও তো ফান কি পুরো টেকনিক্যাল প্রবলেম কে ঠিক খায় তা ঠিক মান খায় বড় মিনিমাম দিদিয়া দে বড় মা কে লো জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আমরা কি সব দিন আসতে পারি না তো না আমরা তো কলেজ আছে সবাই ডেলি আসতে পারি না ওরা বলছে যে লাস্ট টাইম এখানে এসেছিল 25 তারিখে ত্রিপুরা টাইগার ওয়েলফেয়ার থেকে বলে দেওয়া হয়েছে যে একটা প্রেস নোটিশে ওদের কাজ শেষ ভেরিফিকেশনের কাজ শেষ এখন পিএফএমএস টাকা দেবে এখন পিএফএমএস বলছে যে ওদের ওয়েবসাইট কি করবে কি না কি করবে আমরা অনেক কলেজ আছে টেকনিক্যাল এনআইটি ফাইভ অনেকজন আছে টাকা প্রেশার দ্বারা তাদেরকে দেওয়া হয়েছে কেউ টাকা পায় টাকা আমার নাম আজকে যদি টাকা না পাই আমরা যাইতাম না সকাল থেকে আন্দোলন করতেছে মন করছে ও এই রিসিভ করা
वो उसमें ही रिसीव कर लूंगा। সকাল থেকে আমরা আন্দোলনটা শুরু করেছি এসটি ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ডের বিষয় নিয়ে। আমরা বারবার বলেছি, আপনারা দেখেছেন দুর্গাপূজার আগে আমাদের ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ডের বিষয় নিয়ে আমরা প্রথম আন্দোলন করেছিলাম। আমরা বলেছি ছাত্র ছাত্রীদের অবিলম্বে স্টাইপেন্ডটা দেওয়া হোক, কিন্তু এখন পর্যন্ত স্টাইপেন্ড দেয়নি। ইন টোটাল 35 crore পিএমএস অফিস লেকে ভাগ গিয়া। আজ 7 বাজে দোনো লোক ইধার হে, দুইজন আছে, দুইজনকে আমরা হাতে নাতে ধরিয়েছি। সকাল থেকে এখানে প্রটেস্ট করছি, একটা অফিসের মধ্যে লোক নেই অনেক এখানে। আমরা সকাল থেকে 11টা থেকে আন্দোলন শুরু করেছি, এখনো করছি, দুইজনকে ধরেছি। এখানে ডাইরেক্টর এসেছে, জয়েন্ট ডাইরেক্টর। দেখুন, আমরা বারবার বলছি যে কি বলে, তারা দুইজন চুরি করেছে, দুজনকে বলেছি অ্যারেস্ট করুন। পুলিশ ফোর্স দেখুন না, আমাদের জন্য কত পুলিশ ফোর্স টোর্স এসে লাগিয়ে দিয়েছে। যেমন বাংলাদেশ আর পাকিস্তানে ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ, ছাত্রদের প্রতিবাদ করলে ছাত্রদের উপর আক্রমণ করা হয়, ছাত্রদের উপর লাঠি চার্জ করা হয়। দেখুন না, এখানে পুরাটা ঘুরে দেখুন, দেখুন কিভাবে পুলিশ ফোর্স এখন মূলত। আমাদের দাবি হলো অবিলম্বে ছাত্র ছাত্রীদের 35 crore ছাত্র ছাত্রীদের কাছে অ্যাকাউন্টের মধ্যে দিতে হবে। সকল ছাত্রীদের যারা ন্যায্য টাকা আমাদের, আমরা কেন এসেছি, আমাদের ন্যায্য টাকাটা তো আমরা চাই, কেন দেবে না, কেন অত্যাচার করা হবে। এখন 7টার নাকি একটা নোটিফিকেশন দিয়েছে, 7টার সময় আজকে, এই কিছুক্ষণ আগে 7টার সময় নোটিফিকেশন দিয়েছে ব্যাংকের মাধ্যমে চলা যাবে। আমরা বলেছি 2 দিন সময় দিয়েছি উইদাউট রিটার্ন, না হলে আমরা এখানেই বসলাম, এখানেই গেল থাকবে যতক্ষণ পর্যন্ত এই দুইজনকে অ্যারেস্ট না করা হবে। কারণ চুরি করেছে বাহার থেকে, বাইরে থেকে লোক এসেছে, উনি দিল্লিবাসী, দিল্লি থেকে লোক এসে আমাদের ত্রিপুরার ছাত্র ছাত্রীদের টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এই অফিসটার লোক নেই, দুইজনকে পেয়েছি, তাই আজকে এই আন্দোলন। ধন্যবাদ।